হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আপনার ওয়ালটনের এগ্রেট ফ্রিজ। আজকের মডেলটা হচ্ছে আপনার, আজকের যে বিষয় সেটা মডেল হচ্ছে আপনার 2A7 আপনার 217 লিটার। আপনার এর আগেও ভিডিওতে আপনাদের দেখাইছি যে 2A7-217 লিটার, এটা আপনার কিছু ডিটেল সম্পর্কে বলছি। তো আজকে আপনাদের 2A7 যে আপনার যে ফ্রিজটা আছে, এটা আপনার পুরো ডিটেল সম্পর্কে আপনাদের বলবো যে আপনার এটা আপনার প্রাইস কত, ঠিক আছে, আপনার এটা কত সেফটি, এবং কি আপনারা এটা আপনার কিস্তিতে আপনার কত টাকা নিতে পারবেন, ঠিক আছে, আপনার কিস্তি বিষয়, তারপর হচ্ছে আপনার নগদে আপনার কত পার্সেন্ট ছাড় পাইতেছেন, ঠিক আছে, সবগুলা ডিটেল সম্পর্কে আপনাদের বলবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, চলেন আমরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দিই। আর হ্যাঁ, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলেন আমরা বেশি দেরি না করে ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা সামনে যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন, আপনার ব্ল্যাক কালার, আপনার রাউন্ড, ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে রাউন্ড কালারটা, এটা হচ্ছে আপনার 2A7-217 লিটার। তো দেখতে পাচ্ছেন অনেক ভালো কোয়ালিটি সিস্টেম একটা ফ্রিজ, ঠিক আছে। তো এটার যদি আপনাদের একটু ভালো করে যদি ফ্রিজের আপনার ইয়াটা যদি একটু দেখাই, তো এটা দেখতে পাচ্ছেন মডেল নাম্বারটা দেখুন, আপনার ওয়ালটন, আপনার এ গ্রেড দেখতে পাচ্ছেন 5 স্টার, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেসার গ্যারান্টি হচ্ছে আপনার 12 ইয়ার্স, ঠিক আছে, আপনার কম্প্রেসার গ্যারান্টি। তারপরে যদি আপনাদের একটু ভালো করে যদি দেখাই, দেখতে পাচ্ছেন মডেল নেম WNM-2A7, দেখতে পাচ্ছেন আপনার বুল্ট মুল সব কিছু লেখা আছে। এই যে 217 লিটার দেখতে পাচ্ছেন, এখানে 217 লিটার হচ্ছে আপনার ক্রস ভলিউম, আর নেট ভলিউম হচ্ছে আপনার 183 লিটার, ঠিক আছে, দেখতে পাচ্ছেন 183 লিটার হচ্ছে আপনার নেট ভলিউম। তো এটার টেকনোলজি আপনার হচ্ছে আপনার বাংলাদেশ, ঠিক আছে, তো আমাদের বাংলাদেশের পণ্য। তো এটা যদি আপনাদের এর আগে আরেকটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে এটা আপনার কোয়ালিটি সম্পর্কে, ঠিক আছে। তো এটা যদি আপনার পিছনে যদি আপনাদের একটু দেখাই গেট আপটা, পিছনেও আপনার অনেক ভালো একটা গেট আপ দেখতে পাচ্ছেন, এই যে পিছনে গেট আপটা অনেক ভালো একটা কোয়ালিটি সিস্টেম ফ্রিজ। তো এটা যদি আপনাদের একটু ভালো করে যদি দেখাই, তো এটা যদি আপনাদের একটু বলি প্রথমত, তো এটা যদি প্রাইস সম্পর্কে আপনাদেরকে যদি বলি, তো এটার প্রাইস হচ্ছে আপনার 39,990 টাকা, আপনার 40,000 টাকায় পড়ে 39,990। আর এটা যদি আপনি সেফটি যদি বলি, সেফটি পড়ে আপনার 13 সেফটি পড়ে আর কি, এটা আপনার 13.5 হিসেবে আসে আর কি, আপনার 13.5 সেফটি। তো এটার যদি আপনি একটু ভিতরে জায়গাটুকু একটু যদি দেখায় ভালো করে, উপরে হচ্ছে আপনার ডিপ, ঠিক আছে, এটা আপনি কিন্তু নন পুস্ট, এটা আপনাদের বলাই হয় নাই, তো এটা কিন্তু আপনার নন পুস্ট, ঠিক আছে, আপনার খাবার ভিতরে কিন্তু আপনার বরফ জমবে না, ঠিক আছে, যে কোনো সাইড দিয়ে বরফ জমবে না, আপনার খাবার সতেজ থাকবে, ঠিক আছে, এর আগে মনে আপনাদের বলছিলাম একটা ভিডিওতে। তো যদি আপনাদের একটু ভালো করে দেখায়, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে আপনার একটা আপনার ড্রয়ার সিস্টেম যে আপনার থাক থাকে, ঠিক আছে, দুইটা আপনার ফ্রিজে পার্টের সাথে দেখতে পাচ্ছেন দুইটা থাক, এখানে কিন্তু আপনার দুইটা থাক দেখতে পাচ্ছেন। তো তারপরে যদি একটু ভিতরে জায়গাটুকু দেখাই, এটা কিন্তু আপনার ডিপ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একটা মোটর লাগানো, দেখেন ভিউয়ার্স, ভিতরে কিন্তু একটা মোটর লাগানো। তারপরে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা দুইটা থাক আছে, তারপর আপনার নিচে আরেকটা হিসাবে আপনার তিনটা থাক পড়ে আর কি, তো এখানে আপনার দুইটা থাক পাচ্ছেন। তো ওটাই আপনার অনেক ভালো কোয়ালিটি সিস্টেম একটা ফ্রিজ, আপনার এটা কিন্তু নন পুস্ট, আপনাদের আবারও বলছি, এটা কিন্তু আপনার নন পুস্ট, এটা হচ্ছে আপনার ডিপ, একটু দূর থেকে যদি একটু দেখাই, এটা হচ্ছে আপনার ডিপ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ডিপ, আর নিচেরটা হচ্ছে আপনার নর্মাল। যদি নিচেরটা একটু যদি দেখাই আপনাদের, নিচেরটা একটু খুলি, দেখতে পাচ্ছেন এই যে নিচেরটা কিন্তু আপনার নর্মাল, নিচের পাটটা যদি একটু দেখাই, নিচের পাটে দেখতে পাচ্ছেন আপনি ডিম রাখার জন্য ইয়া পাচ্ছেন, ঠিক আছে, আপনি একটা থাক পাচ্ছেন, সবগুলা ডিটেলস ইয়া আছে আপনার, সবগুলা ইয়া আপনার সবগুলা দেওয়া আছে এখানে, আপনার চাবি, তারপর আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড, ঠিক আছে, সবগুলো আছে। তো এখানে কিন্তু আপনারা কিন্তু নর্মালে কী কী পাচ্ছেন, একটা দুইটা তিনটা আপনারা কিন্তু পাটের থাক পাচ্ছেন, দেখেন পাটে থাক পাচ্ছেন আপনার তিনটা, পুরোটা যদি একটু দেখায় দেখেন। আপনারা অনেকে বলছেন যে ভাই ফ্রিজ ভালো করে আপনার দেখা যায় না, এর জন্য আপনারা একটু ভালো করে দেখাইতেছি, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার কিয়া, এটা হচ্ছে আপনার নর্মাল। তো নর্মালের যদি একটু ভিতর অংশটুকু যদি দেখাই, দেখতে পাচ্ছেন ভিতর অংশটুকু একটু যদি ভিতরে দেখাই, এখানে কিন্তু আপনার চাবি লক করা পাচ্ছেন, ঠিক আছে, আপনার আপনার কিন্তু নর্মাল ডিপ আপনারা লক করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার বরফ রাখার জন্য কিছু পাচ্ছেন, বাটি পাচ্ছেন, তারপর আরেকটা আপনার এখানে বাটি পাচ্ছেন দুইটা। তো এটা কিন্তু আপনার আরেকটা সিস্টেম আছে, এটা হচ্ছে আপনার ড্রয়ার, দেখতে পাচ্ছেন যে ড্রয়ার সিস্টেম, একটু দূর থেকে না দেখালে বুঝবেন না, এটা হচ্ছে আপনার ড্রয়ার সিস্টেম উপরে।
তো ড্রয়ার কিন্তু এখানে আপনারা পাচ্ছেন দুইটা, একটা হচ্ছে আপনার উপরে ড্রয়ার আর একটা হচ্ছে আপনার নিচে ড্রয়ার, দেখতে পাচ্ছেন আর একটা নিচে ড্রয়ার। এটাও কিন্তু আপনার অনেক ভালো কোয়ালিটি সিস্টেম একটা ফ্রিজ আপনার, এটা এখন নিউ আপডেট, ঠিক আছে, 2023 আপনার আপডেট হয়েছে ফ্রিজটা, তো অনেক ভালো কোয়ালিটি সিস্টেম। তো এখানে কিন্তু থাক পারছেন আপনার একটা দুইটা আর আপনার ড্রয়ার সহ আপনার চারটা পড়ে, ঠিক আছে, এখানে কিন্তু থাক হচ্ছে আপনার দুইটা ড্রয়ার সহ আপনার চারটা। তো আপনাদের আপনাদের এটাই বললাম যে আপনার 2A7 অনেক ভালো কোয়ালিটি সিস্টেম একটা ফ্রিজ, এটা হচ্ছে আপনার আপডেট ফ্রিজ, আপনার নিউ আপডেট ফ্রিজ, একটু দূর দূর থেকে যদি দেখেন দেখেন অনেক ভালো কোয়ালিটি সিস্টেম। তো ভিউয়ার্স, আপনাদের আজকে যে ভিডিওটা দেখালাম 2A7-217 লিটার এই ফ্রিজটার, আপনাকে অনেক ভালো কোয়ালিটি সিস্টেম একটা ফ্রিজ, তো দেখতে পারছেন এটা যদি আপনি একটু কালার কোয়ালিটি যদি একটু দেখাই দেখেন, অনেক ভালো একটা কালার কোয়ালিটি দিকে দেখেন। আরও আপনার বিভিন্ন ধরনের কালার আছে, ঠিক আছে, সেগুলো আপাতত আপনার অ্যাভেলেবেল নাই, ঠিক আছে, তো আপনাদের এটাই দেখালাম আপনার ভালো একটা কালার কোয়ালিটি সিস্টেম। তো ভিউয়ার্স, আশা করি যে সব ভিডিওটি বুঝতে পারছেন। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। তো খুদা হাফেজ।